শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু উপন্যাসটি আলোচনা করছি। আমরা গতদিন তাহের কাদেরের বাবার পরিবারের বিষয়টি নিয়ে মজিদ একটি সভা করেছিল, একটা সালিস করেছিল। সেই গ্রাম্য সালিসে মজিদ রায় দিয়েছিল যে তাহের কাদের বাবাকে তার মেয়ের কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। তো বৃদ্ধ মজিদের এই রায়ের কারণে এই ধরনের জনসমক্ষে তার পারিবারিক ঘটনাকে নিয়ে যে সালিস, যে বিচার দরবার হচ্ছে, সেটির কারণে বৃদ্ধ প্রচণ্ডভাবে অপমানিত হচ্ছে এবং তার মধ্যে এক ধরনের ক্ষোভ, এক ধরনের বেদনা এবং সে নিজেকে খুব হতভাগ্য মনে করছে এই ভেবে যে বৃদ্ধ সালিসে গ্রামের সবার সামনে সে নিজে থেকে স্বীকার করে এসেছে যে অনেক বছর আগে তার পরিবারে তার অনুপস্থিতিতে তার ঘরে কেউ একজন ঢুকেছিল এবং তার সন্তানদের জন্ম নিয়েও বুড়ি যে কথাগুলো বলছে সেগুলো অনেকটাই সত্য। এই কারণে দুদিন সে উপবাসে ছিল, তৃতীয় দিন সে চিরা এবং খেয়েছে, গুড় চিরা খেয়েছে, তারপর মেয়ের কাছে মাপ চেয়েছে। পরবর্তী অংশটা আমরা আজকে পড়ছি। সেদিন সন্ধ্যায় বুড়ো কোথায় চলে গেল কেউ বলতে পারল না কোথায়। ছেলের অনেক খোঁজে, আশেপাশে গ্রামের লোকদের জিজ্ঞাসাবাদ করে। মতিগঞ্জের সড়ক ধরে 3 ক্রোশ দূরে গঞ্জে গিয়েও অনেক তালাশ করে। কেউ বলে নদীতে ডুবছে, তাই যদি হয় তবে সন্ধান পাবার জো নেই। খরস্রোতা বিশাল নদী, সে নদী কোথায়, কত দূরে তার দেহ ভাসিয়ে তুলেছে কে জানে। বৃদ্ধ এক ধরনের অভিমানে, অপমানের যন্ত্রণায় অবশেষে সন্ধ্যাবেলা নিরুদ্দেশ হয়ে যায়। সে কোথায়, অনেক খোঁজাখুঁজি করা হয়েছে তাকে, বিভিন্ন জায়গায় তার ছেলেরা খুঁজেছে, এমনকি গঞ্জে গিয়ে নিকটবর্তী যে শহর সেখানে গিয়েও খোঁজা হয়েছে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। কেউ কেউ বলেছে যে নদীতে ডুবে মারা গেছে। আর যদি এমন ঘটনা হয় তাহলে খরস্রোতা অনেক বড় নদী, এই নদীতে যদি কেউ ডুবে মারা যায় তাহলে সেই লাশ কোথায় ভেসে যাবে, কোথায় ভেসে গিয়ে দূরে গিয়ে সেই লাশ ভেসে উঠবে, খুঁজে পাওয়া যাবে, সেটি আসলে ভালো করে কেউ বলতে পারছে না। ঘরে বুড়ি স্তব্ধ হয়ে থাকে, যে তার মৃত্যুর জন্যে এত আগ্রহ দেখাতো সে আর কথা কয় না। হাসুনির মা দূর থেকে মজিদের মিষ্টি মধুর কোরআন তেলাওয়াত শুনছে অনেক দিন। সে আল্লাহর কথা স্মরণ করে বলে, আল্লাহ আল্লাহ কওমা। বুড়ি তখন জেগে উঠে কয়েকবার শিশুর মতো বলে, আল্লাহ 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 আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে, বুড়ি এবং তার স্বামীর মধ্যে খুবই বৈরী সম্পর্ক ছিল, শত্রুতা ভবন সম্পর্ক ছিল, খুবই তিক্ত সম্পর্ক ছিল, একজন আরেকজনকে দেখতে পারতো না, ঝগড়া বিবাদ করতো এবং বকাঝকা করতো, গালিগালাজ করতো একে অন্যকে, কেউ কাউকেই সহ্য করতে পারতো না। অথচ এই বুড়ি যখন বৃদ্ধ নিরুদ্দেশ হয়ে যায় তখন সেও কিন্তু প্রচণ্ডভাবে ভেঙে পড়ে এবং হাসুনির মা অনেকদিন ধরে গিয়েছে মসজিদের কোরআন তেলাওয়াত শুনেছে, ধর্মের প্রতি তার এক ধরনের মতি, ধর্মে এক ধরনের আগের যে বিশ্বাসটা সেটা আরো বেড়েছে, দৃঢ় হয়েছে। এই কারণে সে তার মাকে বলছে যে আল্লাহ আল্লাহ কওমা, অর্থাৎ এখন সবকিছুর মালিক সৃষ্টিকর্তা খোদা তালা, তার কাছেই এই বৃদ্ধর জন্য দোয়া চাওয়া, বৃদ্ধ যেন বাড়িতে ফিরে আসে, গ্রামে ফিরে আসে, সেটার জন্য
সৃষ্টিকর্তা শরণাপন্ন হওয়া। মজিদের শিক্ষায় গ্রামবাসীরা একথা ভালোভাবে বুঝেছে যে পৃথিবীতে যাই ঘটুক, জন্ম মৃত্যু শোক দুঃখ, যার অর্থ অনেক সময় খুঁজে পাওয়া ভার হয়ে ওঠে, সব খোদা তালার জন্যই করেন, সব খোদা তালা ভালোর জন্যই করেন। তার সৃষ্টির মর্ম যেমন সাধারণ মানুষের পক্ষে বোঝা দুষ্কর, তেমন নিত্য নিয়ত তিনি যা করেন তার গূঢ় তত্ত্ব বোঝাও দুষ্কর। তবে এটা ঠিক, তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। ঘটনার রূপ অসহনীয় হতে পারে, কিন্তু তার অন্তর্নিহিত উদ্দেশ্য শেষ পর্যন্ত মানুষের মঙ্গল, তার ভালোই। মজিদ গ্রামবাসীদের ইতোমধ্যে যে ধর্ম সম্পর্কে যে শিক্ষা দিয়েছে, তাতে করে গ্রামের মানুষও এখন এটা বুঝেছে যে পৃথিবীর জন্ম মৃত্যু জড়া অসুখ বিসুখ যাই ঘটুক না কেন, সবকিছু আসলে সৃষ্টিকর্তার ইঙ্গিতেই হয়, তার ইচ্ছাই হয়। কখনো কখনো এই ধরনের ঘটনা বাহ্যিকভাবে আপাত দৃষ্টিতে মনে হয় যে এগুলো মানুষের জন্য খুব দুঃখ কষ্ট বয়ে আনছে, যন্ত্রণা বয়ে নিয়ে আসছে, কিন্তু শেষ পর্যায়ে একেবারে অন্তিমে এই ঘটনাগুলোর সূক্ষ্ম পর্যায়ে আলোচনা করলে, বিশ্লেষণ করলে, বিচার বিশ্লেষণ করলে বোঝা যায় যে না কোনোভাবে এই ঘটনাগুলো ওর সাথে মানুষের মঙ্গল নিহিত আছে, এই কারণেই এই ঘটনাগুলো ঘটেছে, সৃষ্টিকর্তা মানুষের জন্য এই ঘটনা ঘটিয়েছেন। ঠিক সে কারণেই বুড়ো কোথায় পালিয়েছে বা তার মৃতদেহ কোথায় ভেসে উঠেছে কিনা তা জানার জন্য কৌতূহল হতে পারে, কিন্তু কেন পালিয়েছে তা নিয়ে বিন্দুমাত্র কৌতূহল হওয়ার কথা নয়। যারা মজিদের শিক্ষার যথার্থ মর্ম উপলব্ধি করতে সক্ষম হয়নি তাদের মধ্যে অবশ্য প্রশ্নটি যে একেবারে জাগায় না এমন নয়। যেখানে জন্ম মৃত্যু, কিন্তু সে প্রশ্ন দ্বিতীয়ার চাঁদের মতো ক্ষীণ, উঠেই ডুবে যায় ব্যাখ্যাতীত অজানা বিশাল আকাশের মধ্যে, থই পায় না। যেখানে জন্ম মৃত্যু ফসল হওয়া না হওয়া বা খেতে পাওয়া না পাওয়া একটা অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত, সেখানে একটি লোকের নিরুদ্দেশ হওয়ার ঘটনা কতখানি আর কৌতূহল জাগাতে পারে, যা মানুষের স্মরণে জাগ্রত হয়ে থাকে বহুদিন, তা সে অপরাধের ঘটনা। মজিদের সামনে সেদিন লোকটি কেমন ছটফট করেছিল, পাপের জ্বালায় কেমন অস্থির অস্থির করেছিল, যেন দোজকের আগুনের লেলিহান শিখা তাকে স্পর্শ স্পর্শ করেছে। তারপর তার কান্না শয়তানের শক্তি ধূলিসাৎ হয়ে গিয়েছিল সেই কান্নার মধ্যে। মানুষ এখন বুঝতে শিখেছে যে মানুষের জন্ম মৃত্যু, তার জীবনের অসংখ্য ঘটনা, সেই ঘটনাগুলো যাই ঘটুক না কেন এগুলো সৃষ্টিকর্তার অঙ্গুলি নির্দেশে, সৃষ্টিকর্তার নির্দেশে মানুষের কল্যাণের জন্য সেগুলো হয়। তাছাড়া মজিদ যে সালিস দেখেছিল সেই সালিসে সে কুরআন তেলাওয়াত করে বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে মানুষের মনে এক ধরনের বিশ্বাস জাগাতে সক্ষম হয়েছিল যে না, মানুষের কল্যাণে সৃষ্টিকর্তা অনেক কিছুই করেন। এই বৃদ্ধ নিশ্চয় তার মধ্যে একজন অপরাধের চেতনা ছিল, পাপের চেতনা ছিল, সে নিজে থেকে এই লজ্জায় এই গ্রামে আর মুখ দেখাতে চায়নি, তাই সে নিরুদ্দেশ হয়ে গেছে। এই বিচিত্র দুনিয়ায় যারা আবার দশজনের চাইতে বেশি জানে ও বোঝে, বিশাল রহস্যের প্রান্তটুকু অন্তত ধরতে পারে বলে দাবি করে, তাদের কদর প্রচুর। সালুতে ঢাকা মাছের পিঠের মতো চির নীরব মাজারটি একটি দুর্ভেদ্য দুর্লঙ্ঘনীয় রহস্যে আবৃত। তারই ঘনিষ্ঠতার মধ্যে যে মানুষ বসবাস করে তার দ্বারাই সম্ভব মহাসত্যকে ভেদ করা, অনাবৃত করা।
দুনিয়ায় সব মানুষ সৃষ্টিকর্তার সম্পর্কে যে জ্ঞান, যে অসীম সৃষ্টি, অসীম রহস্য, স্রষ্টার যে অসীম রহস্য, দুর্ভেদ্য যে রহস্য, দুর্ভেদ্য মানুষের চিন্তা চেতনার বাইরে যে জগৎ, অলৌকিক যে জগৎ, আধ্যাত্মিক যে জগৎ, সব কিছু মিলিয়ে সব মানুষ কিন্তু সৃষ্টিকর্তা এইরকম পরম রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে না। কোনো কোনো মানুষ যাদের মধ্যে সৃষ্টিকর্তা সেই ধরনের জ্ঞান দেন, বুদ্ধি দেন, বিবেক দেন, সেই স্বল্প সংখ্যক মানুষই তার সেই গভীর রহস্যের ভেদ করতে পারে, সেটার বিচার বিশ্লেষণ করতে পারে, ঘটনার কার্যকারণ নির্ণয় করতে পারে। মজিদ সেরকমই একজন মানুষ, যিনি লাল শালু কাপড়ে ঢাকা সেই মুদাসের পীর চির নীরব হয়ে আছেন, তার সানিধ্যে থাকতে থাকতে তিনি হয়তোবা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার রহস্যগুলো এখন সেই ধর্মীয় জ্ঞান, রহস্যের জ্ঞান এখন তিনি সমাধান করতে পারেন, বিচার বিশ্লেষণ করতে পারেন। মজিদের ক্ষুদ্র চোখ দুটি যখন ক্ষুদ্রতর হয়ে ওঠে আর দিগন্তের ধূসরতায় আচ্ছা হয়ে আসে, তখনই তার সামনে সে সৃষ্টি রহস্য নিবারণ নিরাবরণ স্পষ্টতায় প্রতিভাত হয়, সে কথা এরা বুঝে। তো মজিদ যখন সে মাজারে গিয়ে ধ্যানে বসে এবং আবছা অন্ধকারে গোধূলি বেলায় যখন একটা রহস্যময় রহস্যাবৃত পরিবেশ তৈরি হয়, সেই সময় তাকে দেখে গ্রামের মানুষজন অন্তত মাজার সম্পর্কে তাদের যে শ্রদ্ধা, বিশ্বাস, আনুগত্য এগুলো তখন বেড়ে যায় এবং মসজিদ সম্পর্কেও তাদের চিন্তা চেতনা পাল্টে যায় এবং তারা মসজিদ যে খুদার বান্দা মুদাসের পীরের বিশেষ মনোনীত ব্যক্তি, আধ্যাত্মিক মানুষ, সেটি তাদের কাছে বিশ্বাস হতে থাকে। হাসুনের মার মনেও প্রশ্ন নেই, মাসগুলো ফুরে এলে বরঞ্চ বাপের নিরুদ্দেশ হওয়ার মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ খুঁজে পায়। খুদার জিনিস খুদা তুইলা লইয়া গেছে, তারপর মার প্রতি অগ্নি দৃষ্টি হানে। বাপ আমাগো নেকবন্দ মানুষ আছিল, বুড়ি কিছু বলে না, খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে, তাই যেন চুপচাপ থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ অংশটুকুর লাইন, এটি এই অংশটুকু, খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে। হাসুনির মা নিজেও এক পর্যায়ে কয়েক মাস যাবার পরেও এই ঘটনার, তার বাবার নিরুদ্দেশ হয়ে যাওয়া, হারিয়ে যাওয়ার একটা যেন অর্থ খুঁজে পায়। তার কাছে মনে হয়েছে যে খোদার জিনিস খোদা তুইলা লয়ে গেছে, অর্থাৎ মানুষ সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন এবং তার ভালো মন্দ দেখভালের দায়িত্ব সৃষ্টিকর্তা, সুতরাং এমনও তো হতে পারে এই নিরুদ্দেশ হয়ে যাবার পেছনে সৃষ্টিকর্তার একটা হাত আছে, তারই ইঙ্গিত আছে। এবং খোদা যে দুঃখ যন্ত্রণার মধ্যে, অপমানের মধ্যে এই মানুষটি ছিল, তার হাত থেকে রক্ষা করবার জন্যই হয়তো তাকে তুলে নিয়েছেন তার কাছে। এবং এরপরে মায়ের প্রতি অবশ্য তার ভীষণ রাগ হয় এবং সে রেগে গিয়ে পটপট করে তাকায় এবং সে যে কথা বলবার চেষ্টা করে যে তার বাবা খুব ভালো মানুষ ছিলেন, খোদার প্রতি তার ভক্তি, বিশ্বাস, আস্থা এবং সচ্চরিত্রের সদ্গুণের মানুষ ছিলেন, কিন্তু বুড়ি কিছু বলে না, বুড়িও আত্ম অনুশোচনায় ভুগছে, আত্মদহনে ভুগছে, তার মনেও বৃদ্ধের প্রতি এক ধরনের গভীর ভালোবাসা, শ্রদ্ধা স্বামীর প্রতি এখন জেগে আছে। এই মানুষটি যখন কাছাকাছি ছিল, জীবিত ছিল, তখন তারা সেটা প্রকাশ করেনি, বরং তাদের সম্পর্কের যে তিক্ততা সেটি তারা প্রকাশ করে যাচ্ছে অধিকাংশ সময়। এটি হয় যে মানুষ যখন কাছে থাকে অনেক সময় প্রিয় মানুষদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না, গুরুত্ব দেওয়া হয় না,
কিন্তু সেই মানুষটি যখন হারিয়ে যায়, মারা যায়, চলে যায়, তখন আমরা সেটার মর্ম বুঝি। তো এই জন্য বাংলা প্রবাদ আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, বাঙালির একটি চিরাচরিত প্রবাদ। প্রথম প্রথম হাসুনির মা মজিদের বাসায় আসতো না, লজ্জা হতো, মার লজ্জা নেই বলে তার লজ্জা। তারপর ক্রমে ক্রমে আসতে লাগলো, কখনো কচ্ছিত মজিদের সামনাসামনি হয়ে গেলে মাথায় আধ হাত খুমটা টেনে আড়ালে গিয়ে দাঁড়াতো, আর বুকটা দুরু দুরু কাঁপতো ভয়ে। বতর দিনে এ বাড়িতে যাতায়াত যখন বেড়ে গেল, তখন একদিন উঠানে একেবারে সামনাসামনি হয়ে গেল মজিদের হাতে হুঁকা। হাসুনির মা ফিঙে দাঁড়িয়েছে, এমন সময় মজিদ বলে, হুঁকায় এক সিলিম তামাক ভৈরা দেও গো বিটি। কয়েক মুহূর্ত ইতস্তত করে ঘুরে দাঁড়িয়ে সে হুঁকাটা নেয়, বুক কাঁপতে থাকে ধপ ধপ করে, আর লজ্জায় চোখ বুঝে আসতে চায়। হুঁকাটা দিতে গিয়ে মজিদ কয়েক মুহূর্ত সেটা ধরে রাখে, তারপর হঠাৎ বলে, আহা! তার গলা বেদনায় ছলছল করে। হাসুনির মা প্রথম প্রথম এই বাড়িতে তার বাবা হারিয়ে যাওয়ার পরে লজ্জায় আসতো না। এরপর আবার কয়েকদিন হলো যে পরিস্থিতি স্বাভাবিক, সময়ের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে সেই বাড়িতে আসা যাওয়া করে। আর মজিদকে তার প্রতি ভীষণ ভয় এবং লজ্জা, মজিদের সামনে সে কখনো পড়ে না। এরকমই একদিন যখন বাড়িতে আসলো, মজিদের সামনাসামনি হয়ে গেল, মজিদের হাতে একটা হুঁকা ছিল, মজিদ সেই হুঁকাটা জল ভরে আনার, তামাক ভরে আনার জন্য তাকে বলল, এবং সে সেটা এক সিলিং তামাক ভরে নিয়ে আসলো কলকির মধ্যে, তারপর সেটা ফেরত দিতে আসলো। তখন মজিদ হুঁকাটা নিতে গিয়ে কিছুটা সময় নিল, এবং তারপর তার প্রতি যে তার সহানুভূতি, তার বেদনায় যে সে ব্যথিত এবং সমব্যথী, সেটা প্রকাশ করল। তারপর থেকে সংকোচ আর ভয় কাটে, ক্রমে ক্রমে সে খোলা মুখে সামনে দিয়ে আসা যাওয়া শুরু করে। না করে উপায় কি, বতর দিনে কাজের অন্ত নেই, মানুষ তো রহিমা আসে, ধান এলানো, মারানো, সিদ্ধ করা, ভানা, কত কাজ। একদিন উঠানে ধান ছড়াতে ছড়াতে হঠাৎ বহুদিন পর হাসুনির মা তার পুরনো আর্জি জানায়, রহিমাকে বলে, উনারে কন খুদায় জানিয়ে আমার মদ দেয়। হঠাৎ রহিমা রুষ্ট স্বরে বলে, অমন কথা কইও না বিটি, ঘরে বালাই সে। পরদিন মজিদ একটা শাড়ি আনিয়ে দেয়, বেগুনি রং, কালো পার। খুশি হয়ে হাসুনির মা মুখ গম্ভীর করে বলে, আমার শাড়ির দরকার কি বুবু, হাসুনির একটা জামা দিল পার তখন। হঠাৎ কি হয়, রহিমা কিছু বলে না, অন্যদিকে অন্যদিন হলে কথা না বলুক অন্তত হাসত, আজ হাসেও না। এরপরে হাসুনির মায়ের এই বাড়িতে আসা যাওয়া বেড়েছে, বিশেষ করে শস্যের মৌসুমে। শস্য যখন কাটা হয়, ধান মারানো হয়, সিদ্ধ করা হয়, গোলাজাত করা হয়, এই এই সময়ে শস্য উৎপাদনের, শস্য সংরক্ষণের এই সময়ে হাসুনির মা এই বাড়িতে যাওয়া আসা করে, এবং তখন মজিদের প্রতি যে ভয় ডর লজ্জা ছিল সেটা আসলে কিছুটা কমতে থাকে কাজের প্রয়োজনে। আর এই কারণে দেখা যায় যে মজিদ এই বিধবার প্রতি, স্বামী ত্যাক্ত বিধবার নারীর প্রতি, বিধবার প্রতি তার সহানুভূতি। একদিন একটা শাড়ি সে কিনে নিয়ে আসে, বেগুনি রং, কালো পাড়ের একটা শাড়ি। এই শাড়িটা দেওয়ার পরে সে বলল যে,
আমার শাড়ির দরকার ছিল না, তার মেয়ের জন্য যদি একটা জামা কিনে দিত সেটাই খুব ভালো হতো। অন্যদিন হলে রহিবা কিছু বলতো, হাসতো, কিন্তু আজকে তার ভিতরে এক ধরনের প্রতিহিংসাও কাজ করছে, হিংসা কাজ করছে। তার স্বামী হাসমির মাকে শাড়ি কিনে দিচ্ছে, এই বিষয়টি রহিমার খুব একটা ভালো লাগেনি। পৌষের শীত, প্রান্তর থেকে ঠান্ডা হাওয়ায় সে হাড় কাঁপায়। গভীর রাতে রহিমার হাসমির মা ধান সিদ্ধ করে, খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়েছে, আলোকিত হয়ে উঠেছে সারা উঠানটা। উপরে আকাশ অন্ধকার, গনগনে আগুনের শিখা যেন সে কালো আকাশ গিয়ে ছোঁয়। ওধারে ছোঁয়া হয়, ধোয়া হয়, শব্দ হয় ভাপের, যেন শত সহস্র সাপ শেষ দেয়। পৌষ মাসের শীতের রাতে যখন ধান সিদ্ধ করে দুজন, গভীর রাতে রহিমা হাসুনির মা দুজন মিলে, আর খড়কুটো দিয়ে তারা জ্বেলেছে, উঠানের এক পাশে গর্ত করে উনুন তৈরি করেছে, চুলা তৈরি করেছে, তার সেই চুলার মধ্যে বড় 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 হাড়িতে ধান চাপিয়ে তারা ধান সিদ্ধ করে। আর এই হাড়ির ভাব যখন বের হয়, মনে হয় শত সহস্র সাপ যেন শীষ দিচ্ছে। শেষ রাতের দিকে মজিদ ঘর থেকে একবার বেরিয়ে আসে, ঘরের আগুনের উজ্জ্বল আলো, ল্যাপা জোকা সাদা উঠানটা ঈষৎ লালচে হয়ে প্রতিফলিত হয়ে ঝকঝক করে। সে হঠাৎ ঈষৎ লালচে উঠানের পশ্চাতে দেখে পশ্চাতে দেখে হাসুনির মাকে, তার পরনে বেগুনি শাড়িটা, যে আলো সাদা মসৃণ উঠানটাকে সূক্ষ্মতায় উজ্জ্বল করে তুলেছে, সে আলোই তেমনি তার উন্মুক্ত গলা কাঁধের খানিকটা অংশ আর বাহু উজ্জ্বল করে তুলেছে। কিছুক্ষণ পর ঘরে গিয়ে বিছানায় শুয়ে মজিদ আশপাশ করে, উঠান থেকে শিশের আওয়াজ এসে বেড়ার গায়ে শিরশির করে, তাই শুনে আর আশপাশ করে মজিদ। তার মধ্যে কখন দ্রুততর ঘনতর হয়ে ওঠে মুহূর্তগুলো। এক সময় মজিদ আবার বেরিয়ে আসে, এসে কিছুক্ষণ আগে হাসুনির মায়ের উজ্জ্বল কাঁধ বাহু কাঁধ গলার জন্যে যে রহিমাকে লক্ষ্য করেনি, সে রহিমাকেই ডাকে, ডাকের স্বরে প্রভুত্ব। দুনিয়ায় তার চাইতে এই মুহূর্তে অধিকতর শক্তিশালী, অধিকতর ক্ষমতাবান আর কেউ নেই যেন। খড়কুটোর আলোর জন্যই ওপারে আকাশ তেমনি অন্ধকার, সীমাহীন সে আকাশ এখন কালো আবরণে সীমাবদ্ধ। মানুষের দুনিয়া আর খোদার দুনিয়া আলাদা হয়ে গেছে। রহিমা ঘরে এলে মজিদ বলে, পাটা একটু টিপা দিবা। এ স্বর রহিমা চেনে, অন্ধকার ঘরের মধ্যে মূর্তির মতো কয়েক মুহূর্ত স্তম্ভিত ভাবে দাঁড়িয়ে থেকে আসতে বলে, ওই ধারে এত কাম, ফজরের আগে শেষকরণ লাগবো, থো তোমার কাজ। মজিদ গর্জে ওঠে, গর্জাবে না কেন, যে ধান সিদ্ধ হচ্ছে সে ধান তো তারই, এখানে সে মালিক, সে মালিকানায় এক আনারও অংশীদার কেউ নেই। মজিদের মধ্যে হঠাৎ করে কামনা জেগে ওঠে, কারণেই সে তার স্ত্রীকে ডেকেছে। রহিমার দেহ ভরা ধানের গন্ধ যেন জমি ফসল ধরেছে, ঝুঁকে ঝুঁকে সে পা টেপে ওকে তাকিয়ে তাকিয়ে দেখে মজিদ, আর ধানের গন্ধ শোকে। শীতের রাতে ভারী হাওয়া, শীতের রাতে ভারী হয়ে নাকে লাগে সে গন্ধ।
অন্ধকার সাপের মতো চকচক করে তার চোখ, মনের অস্থিরতা কাটে না। কাউকে সে জানাতে চায় কি কোনো কথা, তবে জানানোর পথে বৃহদ বাধার দেয়াল বলে রাত্রির এই মুহূর্তে অন্ধকার আকাশের তলে অসীম ক্ষমতাশীল প্রভু অস্থির অস্থির করে দেয়াল ভেদ করে করার সূক্ষ্ম ঘোরালো পন্থার সন্ধান করতে গিয়েও অধীর হয়ে পড়ে। মজিদ এই মুহূর্তে সে একটু ভিন্ন রকম আচরণ করতে চাইছে। তখন পশ্চিম আকাশে শুক্তারা জলজল করছে, উঠানে আগুন নিভে এসেছে, উত্তর থেকে জোর ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। রহিমা ফিরে এসে মুখ তুলে চায় না। হাসুনির মা দাঁতে চিবিয়ে দেখছিল খান সিদ্ধ হয়েছে কিনা, সেও তাকায় না রহিমার পানে, কথা বলতে গিয়ে মুখে বাঁধে। তারপর পূব আকাশ হতে স্বপ্নের মতো ক্ষীণ শ্লথ গতি আলো এসে রাতের অন্ধকার যখন কাটিয়ে দেয়, তখন হঠাৎ ওরা দুজন চমকে ওঠে। মজিদ তখন উঠে গিয়ে ফজরের নামাজ পড়তে শুরু করেছে। হালকা মধুর কণ্ঠ গ্রীষ্ম প্রত্যুষের ছিরছির হাওয়ার মতো ভেসে আসে। ওরা তাকায় পরস্পরের পানে। নতুন এক দিনের শুরু হয়েছে খোদার নাম নিয়ে, তার নামোচ্চারণে সংকোচ কাটে। মজিদ অবশেষে সে পরিশুদ্ধ হয়ে ফজরের নামাজ পড়তে শুরু করেছে। নতুন একটা দিনের সূচনা হয়েছে। লোক দেশেই যাই বলুক, বতর দিনে মজিদ কিন্তু ভুলে যায় গ্রামের অভিনয়ে তার কোন পালা। মাজারের পাশে গত বছর ওঠানো টিন আর বেড়ার ঘর মগরার পর মগরা খানে ভরে ওঠে। মাজার জিয়ারত করতে এসে লোকেরা চেয়ে চেয়ে দেখে তার ধান, গভীর বিস্ময়ে তারা ধীরে ধীরে মাথা নাড়ে, মজিদকে অভিনন্দিত করে। চালচুলহীন শেকরহীন মজিদ এখানে এসে শক্তভাবেই সে শেকর গেড়েছে, জমি জায়গা কিনেছে, এবং মাজারে যে দান খয়রাতগুলো আসে এগুলো কম নয়। ফসল কাটা হয়ে গেলে তার গোলাগুলো খানে ভরে ওঠে এবং অন্য লোকেরাও এসে মজিদের এই প্রাচুর্য দেখে দেখে মুগ্ধ হয়। শুনে মজিদ মুখ গম্ভীর করে দাড়িতে হাত বুলিয়ে আকাশের পানে তাকায়, বলে খুদার রহমত, খুদাই রিজিক দেনে ওয়ালা। তারপর ইঙ্গিতে মাজারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলে আর টানার দোয়া। মানুষ যখন তাকে অভিনন্দিত করে তার ফসলের জন্য, ধানের জন্য, তখন কিন্তু মজিদ কিছুটা ছল করে মুখ গম্ভীর করে, তারপর হাড়িতে দাঁড়িতে হাত বুলাতে বুলাতে আকাশের দিকে তাকায়, বলে সব কিছু খোদার রহমত, সৃষ্টিকর্তার রহমত, আরও একজন আছে যিনি মাজারে ঘুমিয়ে আছেন তার দোয়া। এবার মজিদের ঘরে যেমন মগরাগুলো উপচে পড়েছে ধানের প্রাচুর্যে, কেন আর তেমনি ঘরে ঘরে আনন্দের ধানের বন্যা। তবে জীবনে যারা অনেক দেখেছে, যারা সমজদার, তারা অহংকার দাবিয়ে রাখে, ধানের প্রাচুর্যে কারো কারো বুকে আশঙ্কা জাগে। তবে অনেক ভালো ফসল হয়েছে, ধান হয়েছে, সবার বাড়িতে বাড়িতে গোলা ধান পড়ে গেছে, ধানে ভরে গেছে। তবে এর আগে এরকম অবস্থা সম্পন্ন কৃষকরা যারা আগে এটা দেখেছিল, তারা এটার সাথে অভ্যস্ত, তাদের এই ধরনের ফসল খুব বেশি একটা মনে অহংকার জাগায় না, কেননা যা হয়েছে সেটা খোদা তালার রহমত, তারই অপার করুণায়, তারই সীমাহীন দয়ার জন্য তিনি দিয়েছেন মানুষকে এই ফসল। তা আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করেছি। তোমরা বাসায় উপন্যাসটি নিয়মিত পড়বে এবং আমাদের
কুমারগুলো বাড়ি কাজগুলো করবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।